ক্যাথি ভাই বোনেরা কেমন আছো তোমরা ভালো আছো সবাই আমিও ভালো আছি তো তোমাদের সাথে আবার আমি অনলাইন ক্লাসে উপস্থিত হলাম প্রতিদিন তো আমরা আমাদের যে ক্লাসগুলো করাচ্ছি 5 এর 4 এর সেই ধারাবাহিকতার সাথে মিল রেখে আমি 11 পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো বুঝাইছিলাম ক্লাস 5 এর আজকে তোমাদের ক্লাস 5 এর বাংলা ভিডিও পদ্ধতিতে কিছু আইটেম বুঝাই দিব সেটা তোমরা একটু আশা করি ভালোভাবে শুনবে এবং খাতায় তুলে নেবে এগুলো তোমরা অবশ্যই অবশ্যই খাতায় তুলবে এবং সেগুলো ভালো করে ক্লাসগুলো দেখবে দেখার পরে তোমাদের পরীক্ষায় দেখা বা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য সেগুলি সুন্দরভাবে অনুসরণ করবে তাহলে আসো আমরা প্রথমে তোমাদের অনলাইন ক্লাসে আমি বাংলা ক্লাস ফাইভের বাংলা দ্বিতীয় পত্রের 12, 13 এবং 14 এই তিনটি পদ্ধতি আজকে আমি তোমাদের বুঝাই দিব তোমরা শুধু বুঝে নিবে বুঝতে পারলে তোমরা শুধু রিভিশন দিয়ে দেবা এবং সেগুলো সুন্দরভাবে লিখতে পারবে ওকে তাহলে দেখো আমি এই 12 নম্বর ফর্মটার একটি হেডলাইন লিখে রেখেছি তোমাদেরকে আমি একটু বোঝাবো 12 নম্বর প্রশ্নে কি থাকবে ফর্ম কোন থাকবে প্রশ্ন থাকবে এইভাবে মনে করো তুমি হাসান বা হাসনা তোমার নাম থাকবে না কিংবা অন্য কোনো নাম থাকতে পারে সেলিনা বা সেলিন কিংবা যে কোনো নাম একটি ছেলে এবং একটি মেয়ে বা একটি ছাত্র এবং ছাত্রীর নাম থাকবে যে কোনো নাম থাকবে মনে করো তুমি হাসনা বা হাসান বা হাসনা তোমাদের একটা স্কুলের নাম হতে হবে তুমি ফুলতলি সরকারি বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী তুমি বিদ্যালয়ের পাঠাগার থেকে মানে বই জানা যে আমাদের প্রত্যেকটা স্কুলে একটি কি বলি আমরা গ্রন্থাগার বাংলায় বলে গ্রন্থাগার আর আমরা ইংরেজি বলি পাঠাগার লাইব্রেরি তাই না পাঠাগার লাইব্রেরি থেকে আমি একটি বই নিই তাহলে বই নিতে গেলে আমার কিছু তথ্য কনফার্ম করতে হয় সেটাই আমরা আজকে শিখব তোমার বিদ্যালয়ে পাঠাগার থেকে তুমি একটি বই নিতে চাও এবার প্রয়োজনীয় তথ্যটি তুমি কিভাবে পূরণ করবে সেটা তোমাদের আমি শেখাবো তাহলে আসো আমরা একটু লিখে তোমাদেরকে বুঝাই কেমন এই পর্যন্ত তোমরা এই ফর্মটাকে
দরখাস্ত বা চিঠি, দরখাস্ত বা চিঠি কিভাবে তোমরা লিখবে? আচ্ছা দেখো তোমাদের আরেকটি, এটা হলো তোমাদের 13 নম্বর প্রশ্ন। তোমাদের ক্লাস ফাইভের 14টি আইটেম প্রশ্ন থাকে, তোমাদের 13 নম্বরটা হলো দরখাস্ত বা চিঠি বা আবেদন পত্র। তোমরা যখন নাকি কোনো স্কুলে টিচারের কাছে বা প্রধান শিক্ষকের কাছে কোনো ছুটির জন্য কিংবা কোনো কারণে কোনো চিঠি লিখতে যাও, তবে সেটা হবে আবেদন পত্র। এটা হবে তোমাদের মানে স্কুলের টিচারদের কাছে। যেমন মনে করো তুমি প্রশ্ন এভাবে দেওয়া থাকবে, মনে করো তুমি শাহিনুর, তোমার পরিবারে আর্থিক অসচ্ছল, মানে তোমাদের একটু সমস্যা টাকা পয়সা নিয়ে তোমাদের ফ্যামিলিতে চলছে, তাই বিনা বেতনে অধ্যয়নের জন্য মানে পড়াশোনার জন্য, অধ্যয়নের পড়াশোনার জন্য টাকা ছাড়া ফ্রি ভাবে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট তুমি একটি দরখাস্ত বা আবেদন পত্র লিখবে। তাহলে তোমরা অনেক সময় দেওয়া থেকে একটি দরখাস্ত লিখো, তোমরা কিন্তু সেটা বুঝবে, কিন্তু আবেদন পত্র রয়েছে ওখানে, তখনও দেখা যায় যে তোমাদের আবেদন পত্র তোমরা বুঝো না, দরখাস্ত এবং আবেদন পত্র একই কথা। তাহলে তোমরা প্রধান শিক্ষকের নিকট একটি লিখবে দরখাস্ত বা আবেদন পত্র। তারপর আরেকটি কথা আমি দেখেছি তোমাদের বিগত দিনেও কিছু কিছু ছাত্রছাত্রীরা, তোমরা যখন নাকি দরখাস্ত লেখা শুরু করো তখন তোমরা চিঠি ভাষায় লেখা শুরু করো। যেমন মনে করো যে জনাব আসসালামু আলাইকুম, দরখাস্তের সময় আসসালামু আলাইকুম দিতে হয় না, জনাব সবিনয় নিবেদন, এইভাবে দরখাস্ত লেখা শুরু করতে হয়। তারপরে আবার অনেকে দেখা যায় যে লিখছো দরখাস্তের মধ্যে আপনি কেমন আছেন, ভালো আছি, এসব কথা কিন্তু লিখতে দেবে না, তোমরা পড়বে, পড়ার পর মিলে তারপর তোমরা দরখাস্ত লেখা শিখবে। কিন্তু চিঠি দরখাস্তের মধ্যে শুধু দেওয়া থাকবে, যেমন ধরো জনাব অধীনে বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে, এগুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, তারপর তুমি কোন ক্লাসে পড়ো, কতদিন যাবত পড়ো, তারপর তোমার রোল কত, এসব বলে তাহলে তুমি এই চিঠিগুলো এইভাবে আরম্ভ করবে যে কোনো বিষয়ে। তাহলে দেখো আমি তোমাদেরকে যেভাবে বললাম সেইভাবে তোমরা এগুলো শিখে রাখবা, চিঠি দরখাস্তগুলো তোমরা এইভাবে লেখার চেষ্টা করো। তাহলে আমি আরেকটি প্রশ্ন তোমাদের দেখাই দিচ্ছি, এই চিঠিগুলো এইভাবে তোমরা তোমার খাতায় তুলে রাখো, নিয়মটা খাতায় তুলে রাখো, যে কোনো জায়গা থেকে আসবে তোমরা এইভাবে একটু অনুসরণ করে খাতা মানে দরখাস্তগুলো লিখবে। তাহলে তোমাদের আমি আরেকটি 13 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের রচনা, রচনা লিখো, তোমাদের এখন আমি রচনা বুঝাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। দেখো যেমন আমি একটি তোমাদের একটি রচনা লিখে মানে পয়েন্টগুলো দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে লিখেছি। দেখো রচনা লেখা থাকবে চারটি, চারটি রচনা থাকবে, সেখান থেকে তোমার দেখো একটি লিখবে, সেই লেখার মধ্যে কিছু পয়েন্ট দেওয়া থাকবে তোমাদের হিন্ট দেওয়ার, মানুষের কি বলি ভূমিকা থাকে, সংকেত থাকে, তারপরে তার উপকার অপকার কারণ এসব তোমাদের দেওয়া থাকবে। আমি এখানে তোমাদেরকে তোমাদের মেন বই থেকে একটি কবিতা শব্দদূষণ রয়েছে সেইখানের উপর ভিত্তি করে রচনাটা দিয়েছি তোমাদের গায়ে, তোমাদের যে গ্রামার বইগুলো আছে সেই গ্রামার বই তোমরা এই রচনাগুলো পাবে। সেই রচনাগুলো তোমাদের লিখতে হবে 200 ওয়ার্ডের মধ্যে, মানে 200 শব্দ মানে এর থেকে বেশি জানা যায় 250 300 বা ওয়ার্ড হয়ে যায় অনেক বড় হয়ে যায়, সেটা নিয়ে বসে থাকার সময় কিন্তু অপচয় হয়। তোমরা কি করবে 200 ওয়ার্ডের মধ্যে বা 200 শব্দের মধ্যে রচনাটি লিখে শেষ করবে। যেমন আমি দিয়েছি শব্দদূষণ, এখানে যদি শব্দদূষণ যদি আমি রচনাটা দিয়ে দিই কিংবা অন্য কোনো দিই বা এরকম তোমাদের কিছু সংকেত থাকবে মানে পয়েন্ট থাকবে, যেমন সংকেত ভূমিকা শব্দদূষণ কি, শব্দদূষণের কারণ কি, কীভাবে হয় শব্দদূষণের প্রতিকার, আমরা কীভাবে এটিকে এর প্রতিকার করতে পারি এবং শব্দ প্রতিরোধের উপায় এবং কীভাবে আমরা এটাকে বাধা দিতে পারি এবং এতে কীভাবে আমরা বাঁচতে পারি। তারপর উপসংহার, নিজে যে সমস্ত রচনাটির একটি গল্প তোমরা মানে নামকরণ সেটা উপসংহার হবে, দুই তিন লাইনে লিখে শেষ করে। তাহলে দেখো তোমাদের আমি তিনটি প্রশ্নের আইটেম আমি আজকে বুঝিয়ে দিলাম, সেটা তোমরা ভালোভাবে ক্লাসগুলো দেখবে এবং ভালো করে বুঝবে এবং কী লিখেছি মানে কীভাবে আসবে সেগুলো যদি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরা উত্তরগুলো সুন্দরভাবে লিখতে পারবে। তোমাদের মুখস্থ করার কারণ নাই, শুধু পড়বে রিভিশন দিলে মনোযোগ দিয়ে তাহলেই পারবে। তাহলে আমি তোমাদের আজকে
রেগুলার ক্লাসগুলো ফলো করবে এবং দেখবে, দেখার পরে তোমরা এগুলো ভালো করে শিখবে এবং অনুসরণ করবে। তা না তোমাদের পড়া শিখে হবে না, বাসায় বসে থেকে দেখে শুধু বলবে যে স্কুল বন্ধ, পড়াশোনা হয় না। আমরা কিন্তু তোমাদের অনলাইন ক্লাসগুলো রীতিমতো করে যাচ্ছি রেগুলারভাবে, তোমরা এগুলো ফলো করবে। তাহলে তোমাদের সাথে আজকে আমার এখানে শেষ। তোমরা ভালো থাকো, বাসায় বসে পড়াশোনা করো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।